हेलो माय डियर स्टूडेंट, आज के हमारे क्लास हे देखो इलास्टोस्टैटिक 03 अर्थात 3 नम्बर क्लास। एवं आज के कुलोमे सूत्र जे टाइप प्रब्लेमगुलो आगू सल्व करब। ए तुम्हारा अंक बोले अंक हिसाब से तुम्हारा जेहतु बड़ो ओज अंक हिसाब ही लिखे। ओके कुलोम सूत्र अंक एक्चुअलि मैं कुलोम सूत्र समस्या से ही समस्यागुलो की करब सल्व करब। तो ये हमें जे रकम भाव प्रब्लेम कराई सरकम भाव आज के कर अर्थात स्क्रिने तुम्हारे प्रब्लेम उठे वो प्रब्लेम तुम्हारा पज कर अर्थात स्क्रे ऊपर एक टाच कर पज हो जाए। पज करार पर तुम्हारा प्रब्लेम भलोक पढ़ पढ़ार पर निजे करार चेषा कर ना पारे प्ले कर आर स्टप कर दे आर प्ले कर तुम्हारा रिदमिकली एगोते थको तब किन्तु देखो आस्ते 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 तुम्हारे हेबिट चले आसबे न्यूमेरिकल प्रॉब्लमगुलो तुम्हारे आर जटिल मन हबे ना। ओके आगे तुम्हारा प्रॉब्लम देखे नाओ। ए अंकटा तुम्हारा भालोभावे देखे नाओ, जदि ना बुझते पारो ताहले आगे करार चेष्टा करबे, अवश्य ना बुझते पारो तारपर पड़े आसबे। ओके निश्चय प्रॉब्लमटा देखे नेले। बोलेछि एकटा समबाहु त्रिभुज, ए समबाहु त्रिभुजेर আমরা যদি নাম দেই এ বি সি, এখানে 20 মাইক্রোকুলম চার্জ, এটাতে 20 মাইক্রোকুলম, এটা মাইনাস, একটা প্লাস বলেছি একটা মাইনাস, আর একটা বলেছি 10, এটা তো হচ্ছে 10 মাইক্রোকুলম, এটা এটা প্লাসে বলেছে। এখন আমাদেরকে বার করতে বলেছে কি দেখো যে 10 মাইক্রোকুলম যে চার্জ আছে এর উপরে কত বল কাজ করছে, অর্থাৎ এখানে আমাদের এই দুটো বলের জন্য এই দুটো আধানের জন্য 20 একটা প্লাস 20 মাইনাস 20 এদের জন্য সি বিন্দুতে অবস্থিত যে 10 মাইক্রোকুলম আধান আছে এর উপরে কত বল কাজ করবে। তো দেখো এটা তো পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এই আধানটার উপরে বল করব, অর্থাৎ এই আধানটার ডিসপ্লেসমেন্ট আমরা পর্যালোচনা করব, বা পজিটিভ মানে বলেছিলাম যে ফেলবে। তাহলে এখান থেকে এই আধানটা কোন দিকে ফোর্স কাজ করবে, দেখো এই ফোর্স কাজ এই ফোর্স দিবে ডিরেকশন মানে সি বিন্দুতে অবস্থিত আধানের উপর এ বিন্দুর জন্য বল ইকুয়াল টু কি হবে না 20 ইনটু 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12। কেন না দেখো মাইক্রো কুলম আছে, একে কুলম যদি করি তাহলে 10 টু দি পাওয়ার আমাদের লাগবে 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর যেহেতু দুটো গুণ করেছি দেখো 20 আর 10 এই জন্য এটাকে 12 করে দিলাম, ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, যেহেতু এটা কুলম আছে তার মানে ওটাকে আমরা আচ্ছা এটা দৈর্ঘ্যটা দেওয়া আছে 2 সেন্টিমিটার, এটা মিটার করে নেব, তাহলে মিটার করে নিলে আসলে দেখো 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 তার স্কোয়ার, আর 4 পাই এপসাইলন নট এর ভ্যালুটা আছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, এটাকে উপরে লিখছি তাহলে এটাকে আর একটু পিছিয়ে দিই, এটা হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, এটা হলো এর মান কনস্ট্যান্টটা, তাহলে এফ সি এ ইকুয়াল টু এটা। এখানে যদি ক্যালকুলেশন করি আমরা তাহলে দেখো 9 আর 2 18 আর নিচে থাকছে 4, 2 দুগুণে 4 আসছে, এইখানে 4 অলরেডি 4 হয়ে গেছে, এখানে 2 থাকবে তারপর পরে 4 হবে, তখন নিচে দেখো মাইনাস আছে 2 আর 2 4 হলো 4, আর এই 4 টি যখন উপরে যাবে প্লাস হবে তাহলে প্লাস 9 আর 4 13, 13 আর এ একটা শূন্য, 13 একে কি হলো 14 আর এটা 15 হলো, 15 আর এখানে মাইনাস 12 আছে মানে 3 পড়ে থাকছে, 3টা শূন্য থাকছে, তাহলে হচ্ছে 9 দুগুণে এখানে আসছে তাহলে 9 ইনটু 2 বাই 4 ইনটু 10 টু দি পাওয়ার 3 বা কাটাকাটি করলে আসছে 2 মানে হচ্ছে 9, 9 কে যদি আমরা কেটে নিই তাহলে 9 কে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 2 4 দুগুণে 8 4 1 5 ইনটু 10 টু দি পাওয়ার 3 এটা আসছে 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে এটা আসবে 4500 নিউটন, যদি এসআই সিস্টেমে করেছি নিউটন। একই রকম ভাবে এদিকের ফোর্সটা দেখো, এদিকের ফোর্সটাকে আমরা লিখবো কি
एफ बी एफ सी बी एफ सी बी माने सी बिंदুর উপরে বল বি এর জন্য তাহলে ইকুয়াল টু এখানে দেখো সেম আসবে হ্যাঁ কেন বলছি দেখো ডাটা গুলো বলছি আমি আচ্ছা এটা সেম আসবে কেন দেখো এখানে যে ভ্যালুটা 20 এটা 10 নেগেটিভ সাইনের জন্য তো এই ডিরেকশনে ফোর্স আসছে মানে বাকি সমস্ত ভ্যালু সেম থাকবে দেখো ডিসটেন্সটা এটা যেহেতু সমবাহু 2 সেমি আসবে মানে সব যদি সেম থাকে এর ফোর্স আসবে 4500 নিউটন দেখো রেজাল্টেন্ট বার করতে হবে না রেজাল্টেন্ট বার করার জন্য এইটা দেখো আমাদের 60 ডিগ্রি আসবে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই বরাবর রেজাল্টেন্ট আসবে এটা আর তাহলে 60 যদি হয় এটা আসবে 120 ডিগ্রি रूट एफ मान एफ आसान एफ अर्थात रेजल्ट 4500 न्यूटन क्लियर चेष्टा कर देखो आधान डट हो गए हाँ ठीक है तुम्हारा अंक देखे निले প্রবলেমটা দেখেছো দেখো এখানে প্রবলেম যেটা বলেছি আমাদের একটা আছে 4q আর q তার মধ্যবর্তী দূরত্ব আছে 2 r 4q q এর মধ্যবর্তী দূরত্ব এটা আছে 4q এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এগুলো সব বিন্দু আধান হ্যাঁ 2r এটা হচ্ছে q কারণ কুলম্বটা হচ্ছে বিন্দু আধানের জন্য ভ্যালিড এখন বলছি এই ঠিক মিডল পয়েন্ট একটা ক্যাপিটাল q রাখা হয়েছে এই ক্যাপিটাল q রাখার জন্য এর উপরে যে বল সেই বলটা কি হয়ে গেছে না শূন্য হয়ে গেছে তাই না শূন্য বলেছে না কিউ আধানের উপর মোট বল শূন্য হয় তাহলে ক্যাপিটাল কিউ এর মান কত হবে এই ক্যাপিটাল কিউ এর মান কত হবে এখন ভালো করে দেখো এই আধানটা পজিটিভ এই আধানটা পজিটিভ তাহলে এই আধানের উপরে এই পজিটিভ আধানের জন্য ফোর্স কি হবে কোন ডিরেকশনে হবে না এখানে পজিটিভ আছে অর্থাৎ বিকর্ষণ করবে বাইরের দিকে চলে যাবে ক্লিয়ার এখন এই যে আধানটা এই আধানটা অবশ্যই আমাদেরকে নেগেটিভ হতে হবে যেন কি এদিকে টানে আকর্ষণ করে বুঝা গেল এটা যদি রিপাল করে এটা যদি পজিটিভ করে রিপাল করে তো ওইদিকেই চলে যাবে তার মানে ওর বলটা কোনোদিনও শূন্যই হবে না অর্থাৎ এটা অ্যাট্রাকটিভ ফোর্স দিতে হবে একটা হচ্ছে রিপালসিভ ফোর্স একটা অ্যাট্রাকটিভ ফোর্স বিকর্ষণ বল আকর্ষণ বল যদি না হয় তাহলে তো সমান হওয়ার কোনো গল্পই থাকে না সমান না হলে শূন্য হবে না তাহলে প্রথম ধাপে আমরা বুঝে নিলাম যে কিউটা হবে নেগেটিভ আছে मान की कर बात करूँ ना देखो एक बार ए दुटर मध्य बल कत आसना फोर किऊ इंटू किऊ डिवाइडेड बाय डिस्टेंस कत देखो टू आर तेरे टू आर तार होल स्क्वायर समान ए दुटर मध्य बल कैपिटल किऊ छोटो किऊ डिवाइडेड बाय आमी कांस्टेंट दिच्छी ना कारण कांस्टेंट दुदिके आके केटे जाबे डिवाइडेड बाय देखो एटा ठीक मिडिले बोलेछि तेरे एटा ठीक मिडिले होले एखान थेके दूरत्व आर होबे तेरे आर एर स्क्वायर एखन देखो তাহলে এখানে আসছে ছোট কিউ ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে 4 ক্যাপিটাল কিউ বাই 4 আর স্কয়ার সমান হচ্ছে ক্যাপিটাল কিউ স্মল আর স্কয়ার ক্যান্সেল 4 4 ক্যান্সেল তাহলে ক্যাপিটাল কিউ এর ভ্যালু কত আসছে স্মল কিউ আসছে আর নেগেটিভ সাইন তো অলরেডি আগে বললাম নেগেটিভ যদি না হয় তাকে অ্যাট্রাকটিভ ফোর্স দিয়ে দিবে না দুটো রিপালসিভ যদি হয় তাহলে তার জিরো হতে পারবে দেখো বুঝা গেছে ব্যাপারটা একবারে ইজি অঙ্ক আছে নেক্সট অঙ্কে চলে যাই আমরা তারপরে হচ্ছে এই অঙ্কটা এটাও খুব ভালো অঙ্ক ভালোভাবে পড়ো এখানেও ধটা বেশ সেম ওইভাবে আছে হ্যাঁ যেখানে গোল চিহ্ন আছে ওটা ধ ভালোভাবে পড়বে তারপর পড়ে আসবে পরে প্রবলেমটা তোমরা দেখে নিলে বলছে ওয়ান ইউনিট মানে দুটো ঋণাত্মক আধান মানে এটা মাইনাস ওয়ান আবার এখানে এটা ধরে নিচ্ছি যে মাইনাস ওয়ান আর এদের ঠিক মাঝে একটা রেখেছে প্লাস কিউকে
এবং ধনা এই আচ্ছা আচ্ছা ঋণাত্মক, হ্যাঁ ধনাত্মক প্লাস কিউ একই স্বরেখায় অবস্থিত, কিউ আধানটি কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্য অবস্থানে থাকবে? তাহলে দেখো দুটো ঋণাত্মক আধান, দুটো যদি ঋণাত্মক আধান হয় তাহলে একই আধান সম আধান, মানে একই আধান ও সম আধান, সম প্রকৃতির আধান। সম প্রকৃতির যদি আধান হয় তার মাঝে কোনো চার্জ রাখতে হবে, বুঝা গেল? সে প্লাস হোক বা মাইনাস হোক, এখানে মাইনাস আছে তাহলে এখানে মাঝে বলতে কোনো একটা জায়গাতে, তো এখানে ঠিক মিডিলে কেন হবে দেখো, তার কারণ এদের মানগুলো সমান সমান, তাহলে ঠিক মিডিলে আসবে। এই মিডিলে ক্যাপিটাল কিউটা রাখতে হবে এবং এই স্মল কিউটা, এবং স্মল কিউটা যদি পজিটিভ নাও বা নেগেটিভ নাও দুটোর ক্ষেত্রেই কিন্তু তারা বা এই সাম্য অবস্থানে থাকবে। অর্থাৎ এই দুটো আধান ঋণাত্মক, এ হচ্ছে ধনাত্মক, সাম্য অবস্থানে থাকবে। এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক, এটা যদি ঋণাত্মক হয় তাও সাম্য অবস্থানে থাকবে। কেন না, এখানে যদি ঋণাত্মক হয় ঋণাত্মক কি করবে, এইদিকে রিপালশন করবে, এই ঋণাত্মক আছে এইদিকে রিপালশন করবে, তাহলে কি দুটো ফোর্স কি অপোজিট ডিরেকশনে আসছে, হয়েছে? তাহলে এটাকে মিডিলে রাখতে হবে, এবং মিডিলে তো বলেছে মনে হয় নাকি আধান কিউ কে সরাক অবশ্যই কিউ আধানটি, আচ্ছা এখানে মিডিলে আসবে, হ্যাঁ ঠিক, সাম্য অবস্থান সামনে সেটির মান কত হলে আধানগুলি সাম্য অবস্থানে থাকবে, এরা কি রোজ স্বস্তির সাম্য না অস্থির সাম্য, আচ্ছা আচ্ছা, হুম, ওয়ান ইউনিট মানে দুটি ঋণাত্মক আধান, দুটি ঋণাত্মক একই সরাক অবশ্যই কিউ আধানটি কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে, আচ্ছা ওর মানটাও বার করতে বলেছে, তাহলে মিডিলে আসবে যেহেতু এই দুটো সমান সমান। এরপরে মান কি করে বার করবো, এর মান এভাবে আমরা বার করবো, দেখো এই দুটোর মধ্যে যা বল এটা মাইনাস মানে ওয়ান আর ওয়ান, এই দুজনের মধ্যে যে বল সেই বলটা এইটা এই যে কোনো একটা এইটা এবং এটার মধ্যে যদি সমান হয়ে যায় সেই ফর্মুলা থেকে আমরা ওটা বার করতে পারবো যেহেতু সাম্য অবস্থানে আছে। অর্থাৎ ওয়ান ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই দিচ্ছি না, কেন কেটে যাবে, আচ্ছা তোমার ডিস্টেন্স মানে কত, এটার ক্ষেত্রে এটার ডিস্টেন্সটা কিছু বলেছি কি, আচ্ছা কিছু বলেনি, তাহলে যে আর ধরে নিলি, আর ধরে নিয়েছি, এটা এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, তাহলে এখানে কত আসবে আর স্কোয়ার, এটা হয়ে গেল ইকুয়াল টু কিউ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এখানে আর বাই টু অর্ধেক দূরত্ব তার স্কোয়ার। অর্থাৎ এবার যদি আমরা রুট করে দিই দেখো তাহলে আসছে, এটা হচ্ছে ওয়ান বাই আর সমান আসছে, এটা যদি রুট করে দিই তাহলে ওয়ান বাই টু মানে সে উপরে চলে গেলো টু, টু কিউ ডিভাইডেড বাই আর, আর আর ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ কিউ ইকুয়াল টু আসছে হাফ, তো কিউ ইকুয়াল টু যদি হাফ আসে, হাফ নয় হাফ মানে পয়েন্ট ফাইভ আর বাই টু তার স্কোয়ার, এটা আর স্কোয়ার, ও ও রুট করলে চলবে না, রুট করে তো এটার রুট কি হয়ে যাবে, হ্যাঁ এখানে রুট তো চলছে না, এটা কাটাকাটি হয়ে যাবে, দেখো ওয়ান বাই আর স্কোয়ার সমান আসছে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, নিচে ফোর এই ফোরটা উপরে চলে গেল, তাহলে আর স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল, কিউর মান আসছে ওয়ান বাই ফোর, তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে পয়েন্ট টু ফাইভ, এত ইউনিট, যেহেতু ইউনিটে বলেছে তাহলে এত ইউনিট হবে, তাহলে এগুলো এক এক, আর এই মিডিলে যেটা আছে সেটাকে রাখতে হবে পয়েন্ট টু ফাইভ ইউনিট। এরপর বলেছে এটা কি ধরনের সাম্য অবস্থান আসবে, সুস্থির না অস্থির সাম্য অবস্থান। দেখো সুস্থির মানে আমরা একটা জিনিসই বলবো যে তাকে যদি কোনো পার্টিকেলের যে কোনো মানে তিনজনের মধ্যে বলেছে তো তিনজনের যে কোনো একজন যদি ডিসপ্লেসমেন্ট করি মানে ধরো একে টেনে একটু সরিয়ে দিলাম, তাহলে তাদের যে ব্যালেন্সিংটা মানে তারা যে সাম্য অবস্থান আছে সাম্য অবস্থানটার বিশেষ কিছু ডিফেক্ট হবে না, বুঝা গেছে? মানে একটু যদি ট্রেনে সরিয়ে দিই, আর যদি কোনো জায়গাতে একটু ট্রেনে সরিয়ে দিলে তাহলে সাম্য অবস্থানটা ডিসব্যালেন্স হয়ে যায়, তখন তাকে বলবো আমরা অস্থির সাম্য। তাহলে সুস্থির সাম্য আর অস্থির সাম্যের মধ্যে পার্থক্য একটা হচ্ছে এটাই, যেমন ধরো একটা ইট ছাদে আছে তাকে তুমি জোর করে লাফ মেরেছ, কিছু দূর হয়তো যাবে তারপর ওইখানে দাঁড়িয়ে রয়ে যাবে, এটা হলো তোমার স্থির সাম্য। এরপর ধরো যদি কোনো ফুটবল ফুটবল আছে তাকে যদি হালকা করেও তুমি লাফ মারো সে গড়ি গড়ি চলে যাবে, তার মানে এখানে ফুটবলটা হচ্ছে অস্থির সাম্য, এরা হবো অস্থির সাম্য। তার কারণ হচ্ছে একে যদি একটু ট্রেনে ছেড়ে দিই না
তাহলে ও আবার অ্যাট্রাকশন করবে, এ আবার অ্যাট্রাকশন করবে, আকর্ষণ বিকর্ষণ হতেই থাকবে, এরকম দোলতেই থাকবে। এবং এটা এসএইচজি মে তোমার এই যে দোলনটা, এই দোলনটা হচ্ছে তোমার সরল দ্রুতগতিতে মুভ করে, যে দোলন হয় সেই দোলনটা কি হবে সরল দ্রুতগতিতে মুভমেন্ট করতে শুরু করে। এটারও প্রুফ আছে লাস্টের দিকে যে সরল দ্রুতগতি হবে তার পর্যায়কাল কত হবে, হয়েছে ব্যাস এই অঙ্কটা হলো। ঠিক পরের অঙ্কে চলে যাও, নেক্সট অঙ্ক এটা, এটা যদিও ক্যালকুলেশনটা একটু বড় কিন্তু অঙ্কটা খুব সোজা। আর এখান থেকে অনেক সময় এস এইচ এম এর অঙ্ক পড়ে, হ্যাঁ অতএব এটাকে আমাদের গুরুত্ব দিয়ে করতে হবে, এখানেও সেম ধয়ের প্রবলেম আছে। দেখো তারপরে অঙ্কটা বলেছে দুটি একই পরিমাণে আধান, মানে ধরে নিচ্ছি যে এটা কিউ, এটা হচ্ছে কিউ, এবং একই পরিমাণ দুটি একই পরিমাণের আধান ডি ব্যবধানে অবস্থিত, তৃতীয় একটি আধানকে লম্ব সমদ্বিখণ্ডকের উপর এক্স দূরত্বে রাখা হলো। তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডক, মানে এরকম হবে এক্স দূরত্ব, মানে এখান থেকে এই দূরত্বটা এক্স, এখানে একটা তৃতীয় আধান ধরে নিচ্ছি ক্যাপিটাল কিউ কে রেখেছি। তাহলে বলছে আর এদের ব্যবধানটা দিয়ে দিয়েছে ডি, এখান থেকে দুটো চার্জের মধ্যে ব্যবধান হচ্ছে ডি, সেপারেশনটা ডি বলে দিয়েছে। দেখাও যে আধান দুটি সর্বাধিক বল অনুভব করবে যখন এক্স এর মান এটা, সর্বাধিক বল এ সর্বাধিক বল কখন অনুভব করবে ক্যাপিটাল কিউটা, তাই তো সর্বাধিক অনুযায়ী এক্স এর মান এটা, আধানটির লম্ব সমদ্বিখণ্ডক এক্স দূরত্বে রাখা হলো, দেখাও যে আধানটি, হ্যাঁ তাহলে এর উপরে বল কি হবে দেখো, না এর উপরে যে বল এটা পজিটিভ, এটা পজিটিভ, পজিটিভ পজিটিভ আধান, মানে এখান থেকে একটা রেখা টানতে হবে, এটা ফোর্সটা এদিকে যাবে, এখান থেকে একটা রেখা টানতে হবে, ফোর্সটা এদিকে যাবে, অর্থাৎ আবার এটাই এক্স, এটা হচ্ছে ডি বাই টু এই দিকটা, এটাও ডি বাই টু, তার মানে এই দৈর্ঘ্যটা সমান হচ্ছে দেখো অতিভুজ এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর, এটাও সেম রুট অফ এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর, অর্থাৎ দূরত্ব সমান, এটা কিউ, এটা ক্যাপিটাল কিউ, এটা স্মল কিউ, ক্যাপিটাল কিউ, দুটো ফোর্সে সমান হবে, অর্থাৎ এটাকে আমরা এফ বলছি, এটাকেও এফ বলে দিলাম। হ্যাঁ একটা এফ এর মান আমি এখানে লিখছি দেখো, এফ ইকুয়াল টু আসবে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই, কনস্ট্যান্ট আমরা দিচ্ছি না, সিরিয়াস এই করছি, যেহেতু আমাকে ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে, কনস্ট্যান্ট কে দরকার নেই, বা তুমি দিতে পারো এখানে কে কনস্ট্যান্ট কে, দূরত্বের স্কোয়ার, তাহলে দূরত্ব মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর, তার স্কোয়ার মানে রুট উঠে গেল, এইটি হচ্ছে তাদের ভ্যালু মানে মানটা দুটো ফোর্সের, এই দুটো ফোর্সের, এরপর এদের রেজাল্ট এই বরাবর যাবে, এটাকে ধরো রেজাল্টটাকে আর ধরে নিল, তাহলে আমাদের এই কোণটা জানতে হবে, এই কোণটা যদি জানতে হয় আমাদেরকে তাহলে আমরা একটু সমস্যায় পড়ে যাচ্ছি। তো এটাকে একটা একটা জানবো আমরা, এটা থিটা এটাও থিটা হবে, কারণ এই কোণটা যদি থিটা হয় এটাও থিটা হবে, তাহলে এই বরাবর একটা উপাংশ আসছে, এই বরাবর একটা উপাংশ আসছে, এই দিকে আসবে এফ সাইন থিটা, থিটার বিপরীতে এটা আসছে এফ সাইন থিটা, দুজন কেটে গেল, এইদিকে সাইন থিটা এইদিকে সাইন থিটা সমান বিপরীতমুখী, উপর দিকে দুটো থাকবে এফ কস থিটা দুটো, তাহলে আর এর ভ্যালু দেখো আসছে রেজাল্টে আর আসছে টু এফ কস থিটা, বুঝা গেল, কারণ এটা যদি সাইন থিটা হয় উপর দিকে গেলো কস থিটা, আমি লেখার জায়গা নেই বলে লিখলাম না, এফ কস থিটা এফ কস থিটা দুটো, তাহলে আর এর মান আসছে টু এফ কস থিটা, আর আর ইকুয়াল টু টু এফ কস থিটার ভ্যালু পুট করে দাও, এটা যদি থিটা হয় ভূমি বাই অতিভুজ, ভূমি মানে এক্স, অতিভুজ মানে এটা, তাহলে এফ এর মানে একবার পুট করে দাও, তাহলে টু কে কিউ স্মল কিউ বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর ইন্টু এটা এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর, এর রুটটাকে একের দুই হিসাবে লিখলাম, একের দুই আর এক মানে তিনের দুই আছে, এখানে এক আছে থ্রি বাই টু আসছে, তার মানে হচ্ছে টু কে ক্যাপিটাল কিউ ছোট কিউ এক্স
डिवाइडेड बाय एक्स स्क्वायर प्लस डी स्क्वायर बाय फोर होल टू दी पावर थ्री बाय टू এইটা হচ্ছে আর বা এফ ঠিক আছে তাহলে কাজ করো এটা হচ্ছে আচ্ছা আরে থাক না আটটা রেজাল্টেন্ট ফোর্স আর কি তো এই ফোর্সটা কখন ম্যাক্সিমাম হবে ম্যাক্সিমাম মিনিমামের আমরা কন্ডিশন পড়েছি যে ডি আর বাই ডি এক্স কারণ এখানে ভেরিয়েবল অনলি এক্স সমান যদি জিরো হয়ে যায় তাহলে আমরা ডি আর বাই ডি এক্স বার করব ডি আর বাই ডি এক্স ইকুয়াল টু আর টু বাঁ দিকে নিয়ে যাই dr by dx equal to প্রথমে আপারটার করছি তাহলে আপারের x এর ডিফারেন্সিয়েশন 1 হয়ে গেল মানে হচ্ছে 2k ক্যাপিটাল q ছোট q এটাই থাকলো x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস হয়েছে প্লাস দেখো x তো থাকবে এখানে কনস্ট্যান্ট হিসাবে তাহলে 2k ক্যাপিটাল q ছোট q x আচ্ছা তাও আসছে না আর একটু নিচে করে করি হ্যাঁ তো বড় টার্ম আসবে তো dr / dx ইকুয়াল টু প্রথমে আসছে তোমার 2k ক্যাপিটাল q q ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস d স্কয়ার বাই 4 হোল টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস আচ্ছা উপরে থাকছে 2k ক্যাপিটাল q ছোট q x এরপর দেখো এটা তো মাইনাস হয়ে উপরে উঠবে তার মানে মাইনাস 3 বাই 2 হয়ে গেল প্রথম পাওয়ার এসে তারপর পাওয়ার কমবে পাওয়ার হচ্ছে মাইনাস 1 হবে তাহলে মাইনাস যদি এক হয় তিনের দুই মাইনাস এক মানে হাফ চলে এলো তাহলে মাইনাস হাফ মানে ওটা নিচে চলে আসবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর হোল টু দি পাওয়ার হাফ চলে আসছে এবার ভিতরটা ডিফারেন্সিয়েশন কত আসবে এক্স স্কোয়ার মানে টু এক্স আসবে আর বাকিটা তো জিরো হয়ে গেল তাহলে এই মাইনাস নিয়ে এটা হয়ে গেল মাইনাস এটাকে মুছে দিলাম এখানে দুই আর এই দুই কেটে গেল তাও একটা দুই বেঁচে থাকছে থাক তিন দুগুণে ছয় হলো অসুবিধা নেই আচ্ছা তাহলে একবার এখানে সিক্স করে দিলাম এটা পুরোটাকে মুছে দিলাম আর এখানে এক্সটাকে নিয়ে চলে এলাম এক্সটাকে এক্স স্কোয়ার হয়ে দিলাম ব্যাস তাহলে এখন আমাদের ফর্মুলা হচ্ছে জিরো হবে অর্থাৎ এই দিকটা যদি জিরো হয়ে যায় আমি মুছেই করছি এই দিকটা যদি জিরো করে দিই তাহলে এইটা এদিকে চলে আসছে মানে সমান চিহ্নটা এখানে দাঁড়িয়ে যাচ্ছে এরপর দেখো টু কে কিউ পুরোটাই কেটে যাবে এখানে তার মানে বেঁচে থাকবে এক্স স্কোয়ার থাকছে এক্স স্কোয়ারটা কাটছে না এক্স স্কোয়ার থাকছে এক্স স্কোয়ার আর এখানে টু আছে মানে তিন থাকছে থ্রি এক্স স্কোয়ার আর এখানে হাফ আছে এটা যদি এখানে চলে আসে তাহলে এটা নিচে পড়ে থাকবে কেবলমাত্র এই টার্মটা তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু থ্রি ইন্টু এক্স স্কোয়ার নিচে তো কিছু নেই ওয়ান আসছে তাহলে লেখারও দরকার নেই অর আচ্ছা এটা নিচে এটা আছে তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন এই টার্মটা যাচ্ছে এখানে এখানে যদি উঠে যায় এটা আছে তিনের দুই তাহলে একের দুই মাইনাস তিনের দুই যদি করি আমরা দুই আসছে তাহলে দুই মাইনাস এক হ্যাঁ দুই মাইনাস এক মানে হচ্ছে এক থাকছে হাফ তো নিচে থাকছে টার্মটা এই টার্মটা যদি নিচে থাকে আর টার্মটা উপরে আছে ওকে তাহলে এই যে এখানে বললো কি মাইনাস আছে 3 বাই 2 3 বাই 2 হচ্ছে মাইনাস 1 হবে
তাহলে হচ্ছে কত হলো মাইনাস যদি এক হয় দুই হাফ আসছে ওকে তারপর ওটা ও ওটা উপরে থাকবে হ্যাঁ থ্রি বাই টু মাইনাস অফ হাফ মাইনাস তিনে দুই এখানে মাইনাস ছিল আচ্ছা আচ্ছা যেখানে মাইনাস ছিল দেখো মানে এই টার্মটা যখন উপরে উঠে যাবে তিনে দুইটাই যখন উপরে উঠছে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস মাইনাস তাহলে দুটো মাইনাস থাকছে তিন ফাইভ বাই টু আসবে মাইনাস ফাইভ বাই টু তার নিচে আসবে ফাইভ বাই টু ফাইভ বাই টু তাহলে এরপর ফাইভ বাই টুটা যখন উপরে উঠবে তখন এটা এই উপরে থাকবে এটা নিচে থাকবে না সমান হচ্ছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার আর এটাকে যদি নিয়ে যায় তাহলে টু এক্স স্কোয়ার তাহলে ডি স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু টু এক্স স্কোয়ার বা ডি স্কোয়ার বাই এইট ইকুয়াল টু এক্স স্কোয়ার বা এক্স ইকুয়াল টু আসছে আর এক্স ইকুয়াল টু চলে আসছে ডি ডিভাইডেড বাই টু রুট টু এটা ম্যাক্সিমাম ভ্যালু আসবে এই ভ্যালুটা যদি হয় তাহলে ওর যে মান সেটা ম্যাক্সিমাম কন্ডিশনে আসবে বোঝা গেল ব্যাপারটা এইটাকে ডিফারেন্সিয়েশন করব x এর রেসপেক্টে একবার উপরে x কে ডিফারেন্সিয়েশন তখন এটা পুরো কনস্ট্যান্ট থাকবে তারপর x টা কনস্ট্যান্ট থাকবে নিচেরটা ডিফারেন্সিয়েশন এই নিচেরটা নিচে আছে 3 এর 2 এ উপরে চলে গেল মাইনাস 3 এর 2 হলো মাইনাস 3 এর 2 ডিফারেন্স করে ডিফারেন্সিয়েশন করলে ওটা আসবে 5 বাই 2 আর উপরে যে টার্মগুলো থাকবে সেগুলো যেগুলো কাটাকাটি করলাম আর দিয়ে তাহলে x এর ভ্যালু এটা চলে আসে ওকে তাহলে নেক্সট প্রবলেম চলে যাই আমরা নেক্সট হচ্ছে এই অঙ্কটা এবং এটা হচ্ছে খুব ভালো টাইপের প্রবলেম এবং আজকের মতো এটাই আমাদের লাস্ট প্রবলেম বা অঙ্ক যাই হোক এরপর দেখো এখানে যে অঙ্কটা বলেছে নিশ্চয় অঙ্কটা দেখলে স্ক্রিনে প্লাস ফোর ইএসইউ এখানে হচ্ছে প্লাস ফোর ইএসইউ কিছু দূরত্বে আছে আর এখানে আছে এটা হচ্ছে প্লাস নাইন ইএসইউ এটা হচ্ছে নাইন ইএসইউ কোথায় গেল প্লাস হ্যাঁ দশ সেন্টিমিটার ব্যবধানে আছে এদের মধ্যে দূরত্ব হচ্ছে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার ব্যবধানে আছে আচ্ছা এদের সংযোগ রেখা কোনো বিন্দুতে একটি ধনাত্মক আধান বিপরীতমুখী আচ্ছা সমান কিন্তু বিপরীতমুখী আচ্ছা এদের সংযোগ রেখায় কোন বিন্দুতে একক ধনাত্মক আধান মানে ধনাত্মক আধান রাখতে হবে যার জন্য একবার বল হবে সমান বিপরীতমুখী আর একবার বল হবে সমান সমমুখী অর্থাৎ ভালো করে দেখো যদি আমরা এখানে রাখি একক আধানকে এই প্লাসে কি করবে এদিকে এই প্লাসে কি করবে এইদিকে ঠেলবে অর্থাৎ বিপরীত দিকে হলো এরপর সমান দেখব আমরা সমান বার করার চেষ্টা করব কোথায় রাখলে সমান হবে আবার যদি আমরা বাইরে কোথাও রাখি এখানে রাখি তো এই প্লাসে কি এইদিকে দিবে আর ওই প্লাসে এইদিকে দিবে তার মানে কি দেখো হলো এই দুটো একই দিকে হলো কিন্তু এরপর আমরা সমান খুঁজব তো এইরকম প্রবলেমগুলো সবসময় আধানকে আমরা কোন দিকে রাখি যেগুলো স্মলেস্ট চার্জ হবে ছোট চার্জের দিকে তার কারণ যদি এখানে রাখি দেখো এই নাইনের থেকে দূরত্বও কম আবার আধানটাও বেশি এখন দূরত্ব কম হলে যে আমরা জানি বল বেশি হয় কারণ নিচে আর থাকে কারণ ইনভার্স স্কোয়ার ল তো নিচে যদি আর থাকে দূরত্ব যদি কম হয় ফোর্স বেশি হবে আবার আধানের মানও বেশি তার জন্যও ফোর্স বেশি হবে তাহলে ফোর্স এই দিকে রাখলে এদের ফোর্স অনেক বেশি হলো আর এদের ফোর্স কম হবে ফোরের ফোর যে আধান আছে বা কম যে আধান থাকবে তার জন্য কম হবে দূরত্ব বেশি তার জন্য কম আধানটা কম তার জন্য কম মানে সমান হওয়ার কোনো চান্স নেই বা শূন্য হওয়ার কোনো চান্স নেই এই জন্য এদিকে স্মল আছে সেদিকে রাখবে তাহলে প্রথমে আমরা ধরে নিই যে এখান থেকে এক্স দূরত্বে রেখেছি এখানে রেখেছি একক ধনাত্মক আধানটাকে মানে যার মান হচ্ছে ওয়ান ইএসই এখান থেকে দূরত্ব হচ্ছে এক্স তাহলে এটা কত হবে এই দিকটা কত হবে টেন মাইনাস এক্স হবে আমাদেরকে বলেছে যে সমান হবে তাহলে এইখানের ফোর্স কত এখানে ফোর ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কনস্ট্যান্ট দিচ্ছি না এক্স স্কোয়ার ইকুয়াল টু এদিকের ফোর্সটা সমান মানে হচ্ছে নাইন ডিভাইডেড বাই নাইন ইন্টু ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টেন মাইনাস এক্স এটা মাইনাস চিহ্নটা দেওয়া হয়নি টেন মাইনাস এক্স
टेन माइनस एक्स तार स्क्वायर एरपर जो बोथ साइड वर्ग कर दी तो देखो टू बाय एक्स इक्वल टू थ्री बाय टेन माइनस एक्स बा वज्रगुणन जो कर दी कूड़ी माइनस टू एक्स समान थ्री एक्स और कूड़ी इक्वल टू हे फाइव एक्स पाँच चार पाँच कूड़ी चार चार इक्वल टू एक्स तेल एक्सर एक मान हमें पे गल फोर सेंटीमिटार फोर सेंटीमिटार कौन खान दिखे दौड़े ना चार ईसु आघान মানে ভিতরের দিকে বা অনেক সময় এগুলোকে আমরা পজিটিভ বলি মানে কোন এরকে এর সাপেক্ষে ডান দিকটাকে পজিটিভ বাম দিকটাকে নেগেটিভ এবার নেক্সট দেখো মনে করছি এখানে রাখবো এই দূরত্বটা এখন এক্স তাহলে এখানে যে রেখেছি এটা প্লাস অফ ওয়ান ই এস ইউ আধান তাহলে এইটার বল আর এখান থেকে এর বল সমান হবে তাহলে দেখো ফোর ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান নাইন ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এটা তো টেন আর এটা এক্স তাহলে হচ্ছে টেন প্লাস এক্স তার স্কোয়ার এখানেও বর্গ করে দাও তাহলে টু বাই এক্স সমান আসবে থ্রি বাই টেন প্লাস এক্স আর মানে হচ্ছে থ্রি এক্স ইকুয়াল টু হচ্ছে কুড়ি প্লাস টু এক্স এটাকে নিয়ে গেলে এক্স ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার তার মানে দেখো ফোর ইএসইউ আধানের একবার হচ্ছে ডান দিকে যেটা মিডিলে আমরা কি পাবো মিডিলে কি পাবো আমরা মিডিলে আমরা পাবো কি সমান কিন্তু বিপরীতমুখী আর ফোর ইএসইউ আধান থেকে বাঁ দিকে বা নেগেটিভ সাইন তুমি দিতে পারো সেটা কি পাবো একই দিকে কিন্তু সমান বলগুলো একই দিকে হবে কিন্তু সমান আসবে ক্লিয়ার আজকে আমরা এই পর্যন্ত শেষ করব এবং নেক্সট যে ক্লাস হবে আমাদের কুলম সূত্র তো আমরা শেষ করেছি কুলম সূত্র এরপর পড়বো আমরা তড়িৎ ক্ষেত্র আছে ওকে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংকস টু ভালো